হ্যালো এ আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আসেন আর আপনারা সবাই দেখতে পারা যে আমি কত মজা কইরা কচু দিয়ে ভাত খাই কচু আর চিংড়ি মাছ রান্না কইরা তো আপনারা নিশ্চয়ই সবার মনে আছে যে কয়েকদিন আগে রায় না ফায় কচু আর লাও আইনা দিছিলা তেনে গাৰ্ডেনে আৰু ক্ৰজোট আইনা দিছিলা তো এতিয়া কোনো খাইছি না এতিয়া ফ্ৰিজৰ ৰুইছে আৰু লাও আৰু কচু ৰন্না খুই আমি খাইৰা মাছকৈ ৰান্ধা কৰিছি তো ৰা খাই তো আপোনালোকে ভিডিঅ' এটা শ্বেয়াৰ দিনা আৰু দেখোঁ কামি কচু লাওকেইটা দিয়া ৰান্ধা কৰিছি যিহেতু ৰান্ধাফাইহঁতৰ সুন্দৰ এটা ভেজিটেবল আইনিয়া এটা সষ্টেড ভেজিটেবল আইনিয়া আমাৰ ইয়াত দিলা তো এই ভেজিটেবলটা আমি অত মজা খাইলাম আপনার তো না খুঁইলে ওই তো নাই আমার আমি তো আপনার লগে সবতে শেয়ার করেছো এটা ওই শেয়ার করলাম দেখো প্রথমেই হসুড়ে খাইতে সুন্দর তোরা এক টুক বয়ল করে গি পানি দিয়ে সময় আছে কসুর রান্না করলে চুলকায় তো যদি বয়ল খুঁড়লাই তো ই কসুর মাজে তো নাই তো দেখতে পারে চিংড়ি মাছটার আমি মশলার লগে সুন্দর খুরা মিক্স দেন রা বাজে চিংড়ি মাছ দি ইটা ভাজিটা রান্না করছে আর অনেক মজার একটা কচু কেতা কইতাম কচুর কারি হইছে বাজিও হইতা পারেন আপনারা এটারে তো অনেক মজার একটা কারি হয়েছে অনেক ইয়ামছে আসলে আমার কাছে খুব বেশি ভালা লাগছে আর মানে এতো ভালা আছিল মিষ্টি মিষ্টি আছিল তোরা মিঠা মিঠা লাগছে খসুটা খুব বেশি ভালো লাগছে তো যাই হোক শেষ এখন আই আমি লাউ নিয়া তো দেখতে ফাড়া বিয় এখন লাউ ওর ছোটো ছোটো করা শক্ত আছে বীজটা তো ফালাই দিছি আর মিরকা মাছ দিয়া রান্না করম মিরকেল মাছ আমরা সিলেটিরা তো মিরকা মাছ খুলে তো মিরকেল মাছ দিয়া আমি রান্না কর্ম আমি কিন্তু কোনো রেসিপি ধ্যান দিয়ে না আজকে আজকে জাস্ট আমি দেখে রাম যে কীটা দিয়ে আমি রান্না করা এটা খাইলাম আফারত্ব মজার ভেজিটেবল তো রায়না শখের ব্লগের লগে যারা এখন পর্যন্ত মানে এর রয়েছে না প্লিজ ওই যাইবা আমার দোলা হুসাইন ফ্যামিলির ব্লগস ফার হাজবেন্ড টেঙ্গের চ্যানেল লগেও কানেক্ট হয়ে যাইবা দে ভাড়া এইটো কিন্তু মেডিকেল মাছ দিয়া ৰান্না কৰিছে ভিউৰ ত' আমাৰ ভিডিঅ'টো যদি আপোনাৰ সেই ভাল লাগে অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবা না আৰু যাৰা আমাৰ চেনেল এখন পৰ্যন্ত ছাবস্ক্ৰাইব কৰিছোঁ না প্লিজ আপোনাৰ সবাই ছাবস্ক্ৰাইব কৰিলেই বা আৰু যাৰা অলৰেডি ছাবস্ক্ৰাইব কৰি লৈচোন থেংক ইউ চ' মাছ তো আজকেল মইতো বিদায় নিলাম আল হাফিজ আছালক বা বাই